हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। स्पेशल कुकिंग भैरायटी चैनल पक्ष के सबा के आबार स्वागत जानाच्छि। आशा करछि जे जेखाने आछेन अनेक अनेक भालो आछेन आर सुस्थ आछेन। शीत मानेई तो पिठापुलिर उत्सव, ताई आजके आरेकटि पिठार रेसिपी निये हाजिर हये गेलाम। आजके आपनादेर तैरी करे देखाबो नारिकेलेर पुलि पिठा। शीतेर सकाले एई नारिकेलेर पुलि पिठाटा खेते दारुण मजादार हये थाके। তবে চলুন নারিকেলের পুলি পিঠা তৈরির পুরো প্রসেসটি আবার দেখে নিই। নারিকেলের এই পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে নারিকেল। এখানে আমি বড় সাইজের একটা নারিকেল নিয়ে নিয়েছি আর কোরানো নারিকেলটা এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ। এলাচের মাথাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরুর দুধ। দুধটাকে ভালোভাবে জাল করে তারপর আমি সহ এখানে দুধটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামের থেকেও কম থাকবে। সবগুলো উপকরণ যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা এখানে ব্যবহার করলে পুরের থিকনেসটা ভালো হয়, একদম আঠালো আঠালো হয়, তখন পিঠার মধ্যে ব্যবহার করতে ভালো হয়, তখন আর নারিকেলগুলো ছেড়ে ছেড়ে আসবে না। এখন চুলার আঁচটা হালকা মিডিয়ামে রেখে আমি নারিকেলের পোরটা তৈরি করে নিচ্ছি। প্যান থেকে যখন নারিকেলের পোরটা এভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে পোরটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, পোরটা আমার তৈরি হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে আমি পোরটা উঠিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে নিব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখানে আপনার আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর পানিতে বরফ ওঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এখন চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি চলে এসেছি। পানিতে যখন এরকম ফুটতে শুরু করবে তখন চালের গুঁড়ার সাথে পানিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। সবগুলো চালের গুঁড়ার সাথে যখন পানিটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা করে অন্য একটি পাত্রে আমি এই চালের গুঁড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভালোভাবে চালের গুঁড়াকে মেখে একটা ডো তৈরি করে নিব। হালকা গরম অবস্থাতেই কিন্তু এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। বেশি গরম অবস্থায় কিন্তু আবার হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু হাত পড়ে যাবে। হালকা যখন গরম গরম থাকবে তখন এই পর্যায়ে এসে পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। স্মুথলিভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। পিঠার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। নারিকেলে যে পোরটা তৈরি করেছিলাম সে পোরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিঠার ডো থেকে কিছুটা ডো হাতে নিয়ে ছোট করে একটি রুটি তৈরি করে নিব। আর রুটিটার পুরুত্ব আপনারা রেগুলার যে রুটি তৈরি করেন ওই রকমই হবে, কিন্তু একটু মোটা রাখতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য। আর এই রুটিটা
যদি বেলতে আপনাদের সমস্যা হয় তাহলে এখানে একটু ময়দা বা চালের গুঁড়াও নিয়ে নিতে পারেন। রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এরকম একটা স্টিলের বাটি দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু সমান সাইজ হবে। এখন একটু নারিকেলের পুর দিয়ে দিচ্ছি, তারপর রুটির দুইটা সাইড এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, তারপর আবারও এভাবে চেপে চেপে উল্টিয়ে তারপর সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এতে খুব সহজে কিন্তু একটি পিঠা আমার তৈরি হয়ে গেল। এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠার সাইজ কিন্তু একই হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটা দিয়ে এভাবে রুটিগুলোকে আগে কেটে নিচ্ছি। দেখুন রুটিগুলোর পুরুত্ব কিন্তু রেগুলার যে আমরা রুটি তৈরি করি তার থেকে একটু মোটা আছে। একটু মোটা করেই তৈরি করতে হবে। এখন আবারও রুটির মধ্যে আমি একটু নারিকেলের পুর দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, তারপর দুইটা সাইড এভাবে আমি বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে বন্ধ করতে হবে যেন কোনো ফাঁকা অংশ থেকে না যায়। থেকে গেলে কিন্তু নারিকেলগুলো বের হয়ে আসবে, তখন কিন্তু পিঠার কালারগুলো নষ্ট হয়ে যাবে। এই তো খুব সহজে আরেকটি ডিজাইন আমি তৈরি করে ফেললাম। এখন আরেকটি ডিজাইন আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য। এর জন্য আমি একটি ছিদ্রযুক্ত জালি নিয়ে নিয়েছি, আর এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি একসাথে দিব না। আমি এখানে একটা হাঁড়িতে অর্ধেক হাঁড়ি পানি দিয়ে দিয়েছি। পানিটা বরফ উঠে আসলে আমি পিঠার চালনিটা বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। 10 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো যখন হয়ে যাবে পিঠার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পিঠাগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর একটি সার্ভিং ডিশে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। গরম গরম একটি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকে আমাকে অনেক অনেক উৎসাহ দেবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।